স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের মুক্তিকামী নিপীড়িত মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা। শান্তি, সাম্য, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। জীবনের বেশিরভাগ সময়ই জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। আর স্বীকৃতিস্বরূপ বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক 1973 সালে 23 মে ঢাকায় অনুষ্ঠিত এশীয় শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়। এই পদক বিশ্ব শান্তি পরিষদের সর্বোচ্চ সম্মাননা, যা বিশ্বে শান্তি ও স্বাধীনতার উল্লেখযোগ্য অবদানের জন্য প্রদান করা হয়। এটি ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মান ও স্বীকৃতি। বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধু বটে। এ সম্মানে ভূষিত হওয়ার পর বঙ্গবন্ধু বলেন, এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামে বীর সেনানীদের, জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতি। বঙ্গবন্ধু ছাড়াও এ বিরল সম্মানে ভূষিত হয়েছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, কিউবার ফিদেল কাস্ট্রো, চিলির সার্ভে আলেন্দে, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভিয়েতনামের হো চি মিন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা, মার্টিন লুথার কিং এর মতো বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গ। বঙ্গবন্ধুর মহান আদর্শ ও পাহাড়সম দৃঢ় নেতৃত্বে অভ্যুদয় হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে জাতির পিতা বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বঙ্গবন্ধুর দেখানো পথেই তার সুযোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বশান্তির এই দিনে জাতির পিতার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।